কার্যকর হাসপাতালে পৌঁছলেন শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা অধ্যক্ষের সঙ্গে কথা রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা। আপনারা জানেন আরজিকর হাসপাতালে কর্মবিরতি এবং সেই সঙ্গে জুনিয়র চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায়। শিক্ষা স্বাস্থ্য অধিকর্তা ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন, অধ্যক্ষর সঙ্গে কথা রাজ্যের শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার। একদিকে কর্মবিরতি চলছে, অন্যদিকে রোগীরা হয়রান হচ্ছেন, তারা এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন যে আদৌ তাদের মনে সন্দেহ হচ্ছে তারা আদৌ পরিষেবা পাবেন তো। অনেকে ফিরে গেছেন, অনেকে দেরিতে টিকিট পেয়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, শিক্ষা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে কি অধ্যক্ষের কথাবার্তা হয়েছে, কি নিয়ে কথা হলো, কি কথা হলো দুজনের মধ্যে? কিছুক্ষণ আগে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক তিনি আসেন এবং আমরা আজকে সকালে দেখি যে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নবনিযুক্ত অধ্যক্ষ সুরিতা পাল তিনি আসেন। তিনি ঢোকার সময় যেটা দাবি করেন যে চেস ডিপার্টমেন্টে যে কাজ চলছে সেটা ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে। গতকাল সকালে এই বিষয়টা তিনি জানতে পারেন এবং তারপরে তিনি বিষয়ে সেই সময় কাজ বন্ধ রাখতে বলেন, তার দাবি এটা, এবং তারপরে পুলিশের কাছে বিষয়টা জানতে চেয়ে ইমেল করেন এবং পরবর্তীকালে সিবিআইয়ের তরফ থেকে এবং ন্যাশনাল কমিশন ফর উইমেন্সের যিনি আধিকারিক যারা এসেছিলেন তাদের তরফ থেকে আপত্তি শোনার পর তিনি স্থগিত রেখেছিলেন, পুলিশের পরামর্শের জন্য অপেক্ষা করছিলেন, যার মধ্যে সিবিআইয়ের তরফ থেকে ফির এই বিষয়টা নিয়ে কাজ বন্ধ করার যে নির্দেশ বা নোটিশ এসব আসার পর তিনি দাবি করেন যে কাজ শুরু হয়নি। যতটা কাজ হয়েছে সেটা যে ভাঙার কাজ আধ ঘন্টা থেকে 45 মিনিটের মতো। এর পাশাপাশি অধ্যক্ষ দাবি যে আজকে হাসপাতালে পরিষেবা অনেকটাই স্বাভাবিকের পথে। যে নন ক্লিনিক্যাল সাবজেক্ট রয়েছে যেমন ফিজিওলজি, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, ফরেন্সিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, এখানকার প্রফেসর, শিক্ষক, চিকিৎসকদের নিয়ে আউটডোর এবং এমার্জেন্সি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। গতকালের থেকে পরিষেবা অনেকটাই স্বাভাবিক, রোগীর সংখ্যা কম। আর তারপরেই যেটা জানা যায় এবং দেখা যায়, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক আসেন, তিনি বলেন যে আজকে যিনি এসছেন নতুন যিনি অধ্যক্ষ তার সঙ্গে বৈঠক করতে, সিবিআইয়ের যে আসার কথা সেই সব বিষয়ে আলোচনা হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, নতুন অধ্যক্ষও বলেন যে সিবিআই এলে সব রকমের সহযোগিতা করা হবে, বিচার করে খুঁজে বের করা যে দোষী কে সেটাও তারও দাবি, তারও চেষ্টা করবেন, তিনিও সেই বিষয়ে একদম সচেষ্ট। ধন্যবাদ ছিল। আরজি করে এক মহিলা চিকিৎসক খুন ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দিকে সবার নজর, আদালতের নির্দেশে যে কোন পথে তদন্ত এগোচ্ছে। দিল্লি থেকে একটি বিশেষ দল এসেছে, সিবিআইয়ের এই দলে রয়েছেন মেডিকেল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। ধৃত সঞ্জয়কে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ। এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। সাক্ষীদের বয়ান সংক্রান্ত নথিও সিবিআইকে দিয়েছে পুলিশ। মেডিকেল ও ফরেন্সিক বিশেষজ্ঞদের নিয়ে যেতে পারে ঘটনাস্থলে এবং নিহত মহিলা চিকিৎসকের ফোনের কল রেকর্ড সেটাও খতিয়ে দেখা হবে। গতকালই কেস ডায়েরি সহ মামলার নথি সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ।